প্রণাম কলি যুগ সর্বযুগ অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, প্রণাম কলি যুগ সর্বযুগ সা প্রণাম জানাই কলিকে, কলিকে প্রণাম করছে মহাজন, বলছে হে কলি তোমাকে প্রণাম করি। কেন? সর্বযুগের সার হলো তুমি, যত যুগ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলে তুমি, সকলের থেকে তুমি শ্রেষ্ঠ, তুমি উত্তম। কেন মা কলির এত সুনাম? কেন? যে কলির অনেক দোষ, যে কলিতে কলিহত জীব কথায় কথায় অপরাধ করে, পাপ করে, ভুল করে, অন্যায় করে, আমরা প্রতিটা মুহূর্ত দেখবেন এই কলিকালের দোষ দিই, কলির ছেলে, এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা, কলি বলে এমন দুর্গতি, কলির অনেক দোষ। তথাপিও শাস্ত্রে বৈষ্ণব যারা, পণ্ডিতগণ যারা, তারা কলিকে প্রণাম করছে, প্রণাম, প্রণাম কলিযুগ সর্বযুগ সার। কেন? না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, যে মধুমাখা হরিনাম কলিজীবীর ঘরে ঘরে প্রচার হয়েছে, যে মহামন্ত্র জপ করলে কলিযুগে আর কিছু করা লাগে না, যে হরিনাম করতে গেলে কোনো যাগ যজ্ঞ করতে হয় না, হরিনাম করতে গেলে কোনো পূজা অর্চনা করা লাগে না, হরিনাম করতে গেলে ধ্যান তপস্যা করা লাগে না, অতি সহজ উপায়, যে উপায়ে কলির জীব, কলির জ্ঞানন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে অনিত্য বস্তুকে নিয়ে যারা মোহভূমি ঘুমিয়ে আছে তাদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে পাঠাবার জন্য ভগবান কৃপা করে কলিজীবের জন্য এই হরিনাম নিয়ে এলেন। রেজি, তোরা পারবি না যাগযজ্ঞ করতে, পারবি না সাধন ভজন করতে, পারবেন? যাগযজ্ঞ সবার দ্বারা সম্ভব না, ধ্যান তপস্যা সবাই করতে পারবে? আপনি পাঁচ মিনিট বাড়িতে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বসে দেখবেন আপনি ভগবানের নামে ধ্যান করতে পারেন কিনা, যখনই তার স্মরণ করবেন ভগবানের নাম কতটুকু মনে আসবে জানি না, রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে ঢুকে যাবে, চোখ বন্ধ করে ঘরে পাঁচ মিনিট বসে দেখবেন। অর্থাৎ কলিযুগে কলি আপনাকে ধ্যান করতেও দেবে না, তপস্যা করতেও দেবে না, কলি এমন ভাবে ঢুকে যাবে মাথায়, আপনি এক বছর দু বছর আগে কার সঙ্গে আপনার দেখা হয়েছিল সেটাও হয়তো মনে পড়ে যাবে। তাহলে বাবা কলিযুগে ধ্যানও হবে না, যজ্ঞও হবে না, তপস্যাও হবে না, কিচ্ছু হবে না, সেটা প্রভু জানতেন, তাই তিনি দেরি না করে কলিহত জীবের জন্য সহজ উপায় দিলেন, তোমরা হরিনাম যদি করতে পারো, অর্থাৎ মহামন্ত্র যদি জপ করতে পারো, তাহলে তোমাদের সমস্ত পাপ দূরীভূত হবে এবং অনাশে তোমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবে। শুধু তাই না, হরিনাম করার জন্য তোমাকে আলাদা করে শুদ্ধ আসন পাতিয়ে ভগবানের মন্দিরে ঢুকে তার জন্য সুব্যবস্থা করে হরিনাম করতে হবে এমন কোনো নিয়ম নেই আমাদের সনাতন ধর্মে, এমন কোন নিয়ম নেই যে শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না, পবিত্র স্থানে না দাঁড়ালে হরিনাম করতে পারবে না, এরকম কোন নিয়ম নেই। বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত বিবা যৎসারি পুণ্ডরীকাক্ষ সবাত জপ ভাগতর সূচি, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে যাবে যখনই তুমি হরিকে স্মরণ করবে, যখনই তুমি গোবিন্দকে স্মরণ করবে, যখনই তুমি নাম আশ্রয় করবে, তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, নাম স্মরণ করা মাত্রই
তোমার বাহির ভিতর সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে মা কত সহজ উপায় দিলেন কলিযুগে আমার করুণাময় গৌর সুন্দর। কিন্তু অন্যান্য যুগে চিন্তা করুন বাবা, প্রতি যুগেই কিন্তু ধ্যান তপস্যা ছিল, যাগযজ্ঞ ছিল, সাধন ছিল, ভজন ছিল, ধর্ম ছিল, সাধুদের পরিত্রাণ করেছে, দুষ্টদের নাশ করেছে। কিন্তু কলিযুগ, বৈষ্ণব মহাজন বললেন, সেই কারণে অন্যান্য যুগের চেয়ে এই কলিযুগ হল শ্রেষ্ঠ যুগ। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছে। ওরে তোরা যেমন থাকবি থা, যে অবস্থায় আছিস তাতে কোনো দুঃখ নেই, শুধু মুখে হরি নাম কর। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। এত সহজ উপায় পেয়েছি বাবা, কিন্তু আমরা তাকে অবহেলা করে চলেছি, ভেবেছি হরি নাম করে কি হবে। অনেকে বলে কীর্তন শুনতে যাব, কীর্তন শুনে যদি রাত্রি জাগি, রাত জাগলে সকালে থেকে উঠতে পারবো না, কাজে যেতে পারবো না, আমার সংসার চলবে না, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না, কি গো মা বলে না অনেকে দেখবেন বলে, না রে বাবা কীর্তন শোনার সময় নেই, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। তুমি একবার ভাবো তো মা, পেট ভরানোর মালিক কি তুমি? তোমার কি মনে হয় তুমি রোজগার করতে যাবার সময় পথের মাঝখানে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হতে পারে? তুমি নিজেও জানো না কতটুকু সময় তুমি বাঁচবে। কি নিতাই গৌর হরিব, ভরসা যদি করতে হয় তাকে ভরসা করো। তুমি যদি মনে করো তুমি রোজগার না করলে সংসার চলবে না, তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সংসারের কি উপায় বলি না আমরা, আমার যদি কিছু হয় তাহলে এই সংসারে এদের কি অবস্থা হবে, এদেরকে রক্ষা করবে কে? নিতাই গৌর হরিব, কারোর জন্য কোনো কিছু বেঁধে থাকবে না, মরতে তোমাকে হবেই, আজ হোক কাল হোক, তাই তো? সমন কারোর জন্য অপেক্ষা করবে না, সময় যখন হবে জম তোমাকে টেনে নিয়ে যাবেই যাবে, সে আজও নিতে পারে কালও নিতে পারে। তুমি কি করে জানছো যে তুমি তাদেরকে রক্ষা করবে? তুমি রক্ষা করার মালিক নও। তুমি যতদিন এই ধরাতে আছো, তোমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় তুমি তাদের জন্য দায়িত্ব কর্তব্য পালন করছো, কিন্তু তুমি এ কথা দিতে পারবে না যে সারা জীবন তুমি তাদের দেখতে পারবে, তাই তো? হরিব বাবা, যেখানে কসাইখানা মানে মাংস কাটে যেখানে, দেখেছেন তো? হ্যাঁ, মনে করুন সে ছাগল হোক, মুরগি হোক, যাই হোক, যেখানে ছাগল মুরগি কাটা হয়, মনে করুন ছাগল কাটছে, আপনারা তো জানেন একটা ছাগলকে যেখানে কাটা হয় দেখবেন সেখানে লাইনে আরো ছাগল দাঁড়ানো থাকে, তাই না? তাদের মুখে খেতেও দেয় না, চার দেয়, যা কিছু ছাগলকে খেতে দেয়, তারা মনের সুখে খায়, কিন্তু তারা জানে না সেখানে আলোর ব্যবস্থা আছে, দেখবেন ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, হ্যাঁ, ছাগলের গায়ে হাওয়া লাগছে, ছাগলকে খেতে দিয়েছে, ছাগল খাচ্ছে, কিন্তু ছাগল জানে না যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি ছাগলটাকে কাটছে তার কাছে কারোরই সে ক্ষমা নেই, সময় হলে ওরও পালা পড়ে যাবে। নিতাই গৌর হরি, ঠিক তদ্রূপ যে সমন মৃত্যু কাল, কেউ কারোর বন্ধু নয়, সে কালের কোপে সবাইকেই মরতে হবে, তাই তুমি মালিক নও, তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, তোমার পরমায়ু কতটুকু তুমি জানো না। আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, হবার সাথে সাথে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করি, তাই না মা? সবাই পান করি আমরা। একবার অনুভব করতে হবে বাবা
যে মায়ের কোলে বসে দুগ্ধ পান করছি আমি, আমি কি সেটাকে হাতে করে নিজে এনেছিলাম? আসবা মাত্রই তো বেশ মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করে যাচ্ছি, তাহলে সেটা তো আমি আনিনি, আমি আসব বলে যিনি আমার পিতা, আমি কি খাবো সেটা তিনিই ব্যবস্থা করে পাঠিয়েছেন। তিনি আগে পাঠিয়েছেন যে আমার সন্তান সে মনুষ্য কুলে জন্ম পেয়ে পৃথিবীতে যাবে, সেখানে গিয়ে সে খাবে কি সে চিন্তা তার। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি কর্ম করো কিন্তু বিশ্বাস একজনকেই করো, যে ছাড়া আমাদের জীবনে আর কেহ না। ধন বলো, ঈশ্বর্য বলো, বিষয় বলো, টাকা পয়সা বাড়ি গাড়ি যাই বলো না কেন মা, সংসার জীবনে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে তুষারে পক্ষী বাসা করে। কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, তার নাম করব, তার সেবা করব, এসে কি হলো, মায়ার জালে আবদ্ধ হয়ে মায়াকে জড়িয়ে ধরে, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, সব আমার। একবারও ভেবেছেন কখনো কোনো সময়? আপনার যদি হবে ভেবে দেখুন মা, কত বৃদ্ধ মাতা পিতা বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, তারাও তো সন্তান মানুষ করেছিল, তার প্রতি ভরসা করেছিল, ছেলে মেয়ে দেখবে ভবিষ্যতে, দেখছে কি, দেখতই যদি তাহলে বৃদ্ধাশ্রমে বসে বসে তারা কাঁদত না। তাই জেনে রাখবে, সংসারে যাদেরকে নিয়ে তুমি দিন কাটাচ্ছ তাদের সঙ্গে তোমার সম্পর্ক দুদিনের, কিন্তু একজনের সঙ্গে তোমার যুগ যুগ ধরে সম্পর্ক, যিনি তোমাকে ধরায় পাঠিয়েছে, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই পাশে আছে, শুধু দেখার নয়ন তোমার নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের যে নয়ন, এই নয়নের সামনে মায়ার পর্দা দেওয়া আছে, যার কারণে দেখতে পাচ্ছি না কি আমার কি পর, কি আমায় ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো না সে তোমাকে ভালোবাসে, যাকে দিন অন্তে তুমি ডাকো না সে তোমার চিন্তা করে। হরি বল হরি বল। যাকে দিন অন্তে সেবা দেবার সময় হয় না সর্বক্ষণ সে তোমারই কাছে আছে, শুধু মাগো দেখার নয়নগুলি নষ্ট হয়ে গেছে, এই কলির প্রকোপে মায়ার জালে অনিত্য বস্তুর পিছনে দিন কেটে গেল, চিনতে পারলাম না আমি কি কে আমার, কেন মনে জানে তো পত্র জীবন, কি আমি আমার পরিচয় কি। আপনারা সবাই জানেন আমি বনগা থেকে এসেছি, উত্তর চব্বিশ পরগনা বনগা থেকে এসেছি, ওখানেই আমার ঘর, কিন্তু না বাবা ওটা আমার ঘর নয়। সারা বছরই বিভিন্ন জায়গায় আমাদের দিন কেটে যায়, ওটা আমার ঠিকানা নয়, আসল ঠিকানা কোথায় আমাদের? সংসার জীবনে কর্মের মধ্যে দিয়ে যে ঠিকানা আমাকে দিয়েছেন আমার গুরুজন, আমরা সেটা দুদিনের জন্য ব্যবহার করছি, কিন্তু আসল ঠিকানা
গোবিন্দের রাঙা চরণ তলে, যেখান থেকে আসা আমাদের গোলোক ধাম, আমরা সকলেই কৃষ্ণ পরিবারের একজন। সংসারটা যেমন একটা পরিবার, এই যে আজ আপনারা এখানে বসে আছেন, এখানে কিন্তু কেউ কারোর সংসারের আলোচনা করার জন্য আসা নয়। একমাত্র আমাদের আসল ঘর যেখানে, আসল বাড়ি যেখানে, সেখানে যিনি আছেন, যিনি মাতা, যিনি পিতা, যিনি ভাই, যিনি বন্ধু, সেই পরমেশ্বর ভগবান, যিনি সকলের পিতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, সেই পরিবারেরই ব্যক্তি আমরা, তার সন্তান আমরা। সময় চলে গেলে আর পাবে না, জেনে রাখো, বলবার শক্তি পেয়েছো, এখনো যদি না বলো, যেদিন শক্তি চলে যাবে আর বলতে পারবে না। দেখার নয়ন পেয়েছো, ভালো করে দেখে নাও যুগল মূরতি, যেদিন দৃষ্টি ফুরিয়ে যাবে সেদিন আর দেখতে পাবে না। সেবা দেবার হাত পেয়েছো, সময় থাকতে তার চরণ সেবা করো, যেদিন ভগবান চাইবে তোমার সমস্ত শক্তি কেড়ে নেবে, সেদিন কাঁদলেও আর পাবে না। সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসে। রেজিম তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই কষ্ট। তাই তো বৈষ্ণব মহাজন বললে, ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, হে কলি তোমাকে প্রণাম জানাই, তুমি সর্বযুগের সার, তুমি শ্রেষ্ঠ। বলছেন বৈষ্ণবগণ, হে দয়াময়, এই কলিযুগে তুমি যে সহজ উপায় দিয়েছ মধুমাকা হরিনা, প্রভু বললেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। যুগে যুগে দুষ্টদের নাশ করেছে কি করে বাবা, অন্যান্য যুগে দুষ্টদেরকে বধ করেছে, যুদ্ধ করেছে, প্রাণে তাদেরকে প্রাণে মেরেছে, অস্ত্র অস্ত্র ধারণ করে, কিন্তু কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? তাহলে কলিযুগে পাষণ্ডকে উদ্ধার করবেন কি করে? মহাজন বললেন, প্রভু নিজে মুখে বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে করিব উদ্ধার। হরি বল, হরি বল। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, মহে প্রেমানন্দ এমন বরঙ্গে,
কৃষ্ণা মহাজন বললেন, এমন দয়াল গৌর এলেন বটে এই কলিযুগে, কিন্তু আমাদের রতিমতি হল না, আমাদের রতিমতি হল না, পেলাম তাকে সহজে কিন্তু তার সেবা করতে পারলাম না। সত্য কথা, কলিহত জীবের কেমন দুরবস্থা জানেন? শুনুন একটু বলি তাহলে, আমাদের কি দুরবস্থা বাবা। ওমা আমাদিকে রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, বলছেন আগত কলিযুগে কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো। সচ্চ কহে তোমারে লাঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌর সে গলিয়ে গেলি ফিরি সুরা বই ছল বেচা, গাভী কো দোহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন বাপ রহে যায় ভোখা, চোর কে ছাড়ে সাধু কে বান্দে পথিক কো লাগায় ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। সচ্চ কহে তোমারে লাঠা, কলিযুগে কোনো যদি ধার্মিক ব্যক্তি বা যদি কোনো সত্যবাদী সত্য কথা বলে, আপনার সামনে যত বড় অপরাধী হোক না কেন, একবার যদি আপনি মুখ খুলেছেন তাহলে আপনার পদে পদে বিপদ, কি তাই তো বাবা? চোখের সামনে যদি কোনো অপরাধ কোনো অন্যায় হতে থাকে, দেখেও কিছু বলা যাবে না, বললেই মুশকিল। যারা সম্মানীয় ব্যক্তি কলিযুগে তারা সম্মান পায় না, তাই কি সাধুকে দেখে সম্মান করে মানুষ, বরং কি করে মা, ঠাট্টা করে, ব্যঙ্গ করে। জয়নিতাই লক্ষ্য করে দেখবেন, এটা আমাদের ভুলের জন্য, আমাদের ছেলেমেয়েরা যদি খারাপ পথে যায় তার জন্য আমরা দায়ী, ওরা দায়ী নয়। যেমন ভাবে আপনি তাকে তৈরি করবেন সে সেইভাবেই তৈরি হবে। লক্ষ্য করে দেখবেন আজকাল মা বাবার কথা সন্তান শোনে না, বরং মা বাবাকে সন্তানের কথা মতো চলতে হয়, গুরুদেবের কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুদেবকে উঠতে হয় বসতে হয়, কি তাই তো? যারা সম্মানীয় ব্যক্তি তারা কেউ সম্মান পায় না, কিন্তু গ্রামের মধ্যে এলাকার মধ্যে যার মুখ দেখা উচিত নয়, পাষণ্ড ব্যক্তি, তার কাছেই কলিহত জীব মাথা নত করে চলে। যাদের সম্মান করা উচিত নয় তাদেরকে সম্মান দিতে হয়, আর যারা সম্মানীয় ব্যক্তি হয় তারা সম্মান পায় না, এটাই কলিহত জীবের অবস্থা। আর কি বললেন, বললেন ঝুঠে জগৎ ভোলায়, ঝুঠ মানে কি, মিথ্যা, অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার পাপাচার পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। বাবা গোরস মানে গরুর দুধ, যারা দুধ বিক্রি করে দেখবেন জীবের ঘরে ঘরে গিয়ে দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে, কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি অলিতে গলিতে দরজায় দরজায় আসতে হয়? লক্ষ্য করে দেখবেন বাবা, তাকে আসতে হয় না, সে যদি আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, এই কলির জীব সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা, গৌরস গলিয়ে গেলি ফিরি সুরা বই ফল বেকায়, আর গাভী কো দোহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা। যারা বাবা বাড়িতে মা আপনারা গরু পোষেন তো, হ্যাঁ দেখবেন গাভীর দুগ্ধ দহন করে নিয়ে সেই দুগ্ধটাকে আমরা বাছুরকে খেতে দিই না, বিক্রি করতে, বাছুরকে অনাহারে রাখি, তাই তো? বাছুর যার প্রাপ্য সে পায় না, পায় কে? দেখবেন যারা বাড়িতে বিদেশি কুকুর পোষে, কুকুরের জন্য এতটুকু ত্রুটি থাকে না, ঠিক ঠিক সময়ে তাকে খেতে দিতে হবে, না হলে কি হবে, শরীর খারাপ হবে। তার জন্য সুব্যবস্থা থাকে, আর যার সুব্যবস্থায় থাকা উচিত, যার অধিকার যার পাওয়া উচিত সে পায় না, মানে সে কে, সে হলো মাতা পিতা।
মা বাবাকে সন্তান দেখে না, কিন্তু বাড়ির যে বিদেশি কুকুরটা পুষেছে তার জন্য বছর 4 লাখ টাকা খরচ করে। আর মা বাবার সেবা দিতে গেলে তখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধে যায়, কে দায়িত্ব নেবে মা বাবার? নিতাই গৌর হরি বল হরি বল। এটাই কলি হত জীবের দুরবস্থা। কার ভাব চিন্তা করছো তুমি, কার কথা ভাবছো তুমি? শাস্ত্রে বললেন, কাতব কন্তা কস্তে পুত্র সংসারায়ব অতীব বিচিত্র নলিনী জলগত তরলং তাদবদ অতিশয় চপল। অর্থাৎ কাতব কন্তা কস্তে পুত্র, কেউ কারো নয়। যেমন খালি হাতে এসেছো যেতেও হবে খালি হাতে, কিছুই তোমার সঙ্গে যাবে না, একজন যাবে যাকে সারা জীবন ডাকবার সময় তুমি করে উঠতে পারলে না, সে তোমার সহায় হবে। তাই ভালোবাসলে তাকে ভালোবাসতে হবে। শাস্ত্র বৈষ্ণব মহাজন বললেন, সময় থাকতে ভালোবাসো, সময় গেলে আর পাবে না। যা করতে হবে সময় থাকতে। লালন ফকির একটি গান গেয়েছেন মা বাবা, লালন ফকিরের একটি গান আমি 2 লাইন গাইব, কি বলছে শোনো, মন দিয়ে কথাগুলো শুনবেন। কীর্তন মানে শ্রবণ করতে হবে ঠিক ঠিক প্রত্যেকটা কথা। সময় গেলে সাধন হবে না, অরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে অবদিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না না না, সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বি থাকে না মিন ওই জল সুখালে। মিন মানে মাছ, মাছ কোথায় থাকে বাবা? জলে। আর জল কোথায় থাকে? খালে বিলে। এটা আমরা সবাই জানি মা। তাহলে যদি মনে করুন আপনার বাড়ির সামনে একটা সুন্দর পুকুর আছে, বিল আছে, কিন্তু সেখানে জল নেই, তাহলে মাছ পাওয়া যাবে না। এবার আসি আমরা আমাদের আসল পর্বে। ভগবান থাকেন ভক্তির সাগরে, অর্থাৎ তোমার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে ভগবান সেখানে বিরাজ করবেন। যদি তোমার ভিতরে তোমার হৃদয়ে ভক্তি না থাকে, শুধু হৃদয় থাকলেই হবে না মা, সেখানে ভক্তি দরকার। তোমার হৃদয় আছে কিন্তু সেখানে আছে শুধু হিংসা, শুধু হিংসা আছে। এই হিংসা থাকলে ভগবান থাকে না, তার বড় প্রমাণ মহাভারতে। হিংসা ছিল দুর্যোধনে, তাই তো কোনোদিন সে ভগবানের সখা হতে পারেনি। তাই যত সময় হিংসাকে তুমি দূর না করবে তত সময় তোমার হৃদয়ে ওই সিংহাসনে ভক্তি বসতে পারবে না। আর ভক্তি যেখানে নেই ভগবান সেখানে নেই। জানো না মন খালে বিলে,
থাকে নামি জল সকালে, কি হবে জমিতে আপনারা ফসল ফলান তো মা, সময় মতো যদি জমিতে বীজ রোপণ না করেন সঠিক সময়ে ফল তো পাওয়া যাবে না। আমরা জানি সঠিক সময় বীজ রোপণ করতে হয়, যদি আপনি অসময়ে বীজ রোপণ করেন কি হবে? আজ শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, লালন ফকির বললেন, রেজি সময়ে যেন চাষ করিস না, অসময়ে যদি গোবিন্দের বাগানে বীজ রোপণ করিস তাহলে কি হবে? অসময়ে কৃষি করে মিছা মিছি খেতে মরে, অসময়ে কৃষি করে মিছা মিছি খেতে মরে। তুমি যদি অসময়ে বীজ রোপণ করো তাহলে কি হবে? তুমি সার দেবে জল দেবে, সেই অঙ্কুর থেকে বৃক্ষ হবে। গাছি যদি আবাহায় বীজের জরে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। জয়দা জয় গো, সময় থাকতে ভজন করো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা সঠিক পথে যাত্রা না করি তাহলে সঠিক গন্তব্যস্থলে সময় মতো যেতে পারব না। চলুন যাই আমরা সবাই মিলে, এত সময় আমাদের ইহ জগতের শিক্ষামূলক কথার মধ্যে দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখব, চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি জানেন, ওই একটু শোনান, উলুধ্বনিটা কোথায় দেওয়া হয়? বিয়ে বাড়িতে? বিয়ে বাড়িতে উলুধ্বনি হয় না? এদিকে হয় না, অন্নপ্রাশনে উলুধ্বনি হয়, তাহলে সব জায়গায় উলুধ্বনি হয়। কিন্তু জানেন উলুধ্বনি করলে, হরিবাসরে উলুধ্বনি করলে তার দ্বিগুণ ফল হয়। অর্থাৎ এই যে উলুধ্বনির উ আর ল দুটি অক্ষর, এর মধ্যে রাধা কৃষ্ণ দুজনে যুগল বিরাজ করেন। তাই আপনি যদি উলুধ্বনি করতে পারেন মা সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দেবেন, যদি আপনি জিহ্বা দিয়ে উলুধ্বনি করেন, এই উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। তাই চলুন আমরা সবাই মিলে যাব নিতাই গৌর হরি বল হরি বল। আপনারা হাত তুলছেন না কেন? হাত নেই তাই তুলছেন না। তুলুন তুলুন হাত তুলুন। বাহ, আমরা সবাই যাবো আমরা লীলা কথায়, তার আগে আমরা একটা গৌর গুণগান শুনতে শুনতে লীলায় চলে যাব। জয় রাধে।
আসে কথা নয়, সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়। আচ্ছা, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা, সুরধনীর কিনারায় দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা, সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা, ওই সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা, আহা সুন্দর ওই দেখো সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়, ওই না সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, দামি বসন আছে, তথাপিও সে সুন্দর। সুন্দর তখনই হবে সে মা, আমরা যখন সাজি গুজি তবে বলে সুন্দর, না সাজলে কেউ সুন্দর বলে না। তাহলে সাজলে যদি সুন্দর হয় সে সুন্দরের কোনো দাম নেই, তাই তো মা? সুন্দর তো সেটাই, না সাজলে দামি অলঙ্কার দামি বসন না পরা সত্ত্বেও যে সুন্দর, সুন্দর থেকেও সুন্দরতম যিনি আমার নদী আর চাঁদ গৌর হরি, যার অঙ্গে কোনো দামি অলঙ্কার নেই বসন নেই। আহা সুন্দর এখন সুন্দর এখন নামা বলি গান, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়, ওই না সুরধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, মানে ভক্তের চোখে আর গৌরহরির চোখে চোখ মিলে যায়, দুয়ে দুয়ে যদি চার হয়ে যায়, সে কি আর ঘরে যেতে পারবে গৌর প্রেমে পাগল হয়ে? কখন যে সেই প্রাণটা চলে যাবে তার সাথে নিজেও জানে না। মহাজন বললেন,
ও তার দেহ ছাইরা